প্রথমবার যদি ফেসিয়াল রেজার ব্যবহার করো তাহলে এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, না হলে একনে, বাম্স, স্কিন ইরিটেশন ইত্যাদি হতে পারে। ড্রাই শেভিং কখনো করবে না, তোমাকে শেভিং বাম ব্যবহার করতে হবে যাতে রেজারটা ভালোভাবে কাজ করে, কোথাও কেটে না যায়। আমি কারমেসের শেভিং বাম ইউজ করেছি যেটা কিনা 2-in-1। কারমেসের ফেসিয়াল রেজারও ব্যবহার করব যেটা তোমরা আমাকে অনেকবার ব্যবহার করতে দেখেছো। এর জিগজ্যাগ প্যাটার্নটা খুবই ইউনিক, এটি স্টেইনলেস স্টিল এবং খুবই ভালো গ্রিপে, এটি খুব ভালোভাবে হেয়ার রিমুভ করে। তোমরা আমার বিফোর আর আফটার ভিডিও দেখলেই বুঝতে পারবে এক সাইড শেপ করে আমার স্কিন কতটা গ্লো করছে। আর এই রেজার ধরারও একটা ধরন আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের শেভিং করা উচিত যাতে কাটার ভয় না থাকে, এবং একটু সময় বাদে বাদে রেজারটা ক্লিন করে নেবে। এরপর ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নেব, তারপর শেভিং বাম ইউজ করে নেব যাতে আমার স্কিন হাইড্রেটেড এবং প্রোটেক্টেড থাকে। তোমরাই দেখে নাও আমার আগের থেকে এখন এর ফেসটা কতটা ক্লিন আর গ্লো করছে। এই প্রোডাক্টটি অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেলে অ্যাভেলেবেল আছে।